ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর একে একে সবই আছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান এবার তার ওপর ক্ষোভ প্রকাশ করলেন তারই মেয়ে কানাডা প্রবাসী পারজানা রহমান ইপসিতা। এক জনের কাছে পাঠানো ভয়েস মেসেজে তিনি বলেছেন আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই তার উপর আমার জিদ আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুম না সে আমারে ধোকা দিছে আমার মারে ধোকা দিছে আমার ভাইরে ধোকা দিছে আমি তারে ছাড়ুম জীবনেও না তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট হবে এইটা আমি হইতে দিব না ছাগলকাণ্ড ভাইরাল হওয়া প্রসঙ্গে ইপসিতা ভয়েস মেসেজে বলেন মানুষের দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই আমি এক মিনিট পর পর আমার মার সঙ্গে কথা বলতেছি আমার মা হাউমাউ করে কান্দে আমার ভাই কাঁদে আমার ভাই আমারে বলে বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে আপু ভালোবাসলে সেইভাবে চিট করত না তিনি আরও বলেন মানুষের রাগ তো আমি বুঝতে পারছি বিকজ আপনারা অনেক ভুক্তভোগী এই সরকার আল্লাহ মাফ করুক আসলেই ভুক্তভোগী কিন্তু আমার ফ্যামিলি আমার মা ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই বাবা মতিউরকে উদ্দেশ্য করেই সীতা বলেন তার আছে অনেক আমি জানি টাকা পয়সাও ইলিগাল না তার ভালো ফ্যামিলি বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া তাইলে ভালো ফ্যামিলির মায়ারে বিয়া কইরা তুই রাখতে পারলি না তোর এত খারাপ লাগছে আমার মারে সাইরা তুই চইলে যাইতি তুই আমাদের সিট করলি কেন তুই তোর চাকরি বাসাইতে পারবি টাকা বাসাইতে পারবি কিন্তু তুই যে আমাদের ধোকা দিসোস এটা আমরা কি করুম আমরা কই যামু কারে মুখ দেখামু ছাগল কাণ্ডের পরই তছ নচ হয়ে গেছে মতিউরের সাজানো বাগান আলোচনায় আসার পর এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালকের পদও গত মঙ্গলবার ফ্রিজ করা হয়েছে তার বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট ডেস্ক রিপোর্ট বার্তা বাজার